তোমাদের সাথে লাইভে ক্লাস নেওয়ার ওই সুযোগটা নেই, যার কারণে আজকে কলেজে এসে তোমাদের লাইভে নিতে হচ্ছে। এখন আমি কলেজে, তাই সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আমি অনেক চেষ্টা করতেছি তোমাদের লাইভগুলো কন্টিনিউ করার জন্য। আজকে আমি যে টপিকসটা নিব সেটা হচ্ছে প্রশ্নমালা 9.9। প্রশ্নমালা 9.9 এটা খুবই মজার একটা অধ্যায়, তোমাদের সবারই প্রিয় প্রিয় একটা অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে গুরুমান লঘুমান নির্ণয়, কার্ভের আপস এন্ড ডাউনস নিয়ে আমাদের কাজ। এখানে আমরা একটু বেসিক আলোচনা করি। বেসিক একটা আপস এন্ড ডাউন একটা কার্ভ যদি ভাবি, একটা কার্ভ আস্তে আস্তে উঠতেছে, হঠাৎ করে নিচে নেমে গেছে। আমাদের দেশের বাজেট কার্ভগুলো এরকম হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্নগতির কার্ভগুলো এরকম হয়। এখান থেকে কার্ভ যখন আস্তে আস্তে উঠে, এই পয়েন্টগুলোর ঢাল হচ্ছে পজিটিভ। আমরা জানি যখন কোনো কার্ভ উপর উঠে ঊর্ধ্বগামী হয় তখন তার ঢাল হয় প্লাস। এই হচ্ছে এম, তার সর্বোচ্চ বিন্দু। সেই সর্বোচ্চ এম ম্যাক্সিমাম এই পয়েন্টে গেছে, তারপর আস্তে আস্তে নিচে নেমে আসতেছে, ওইখানকার ঢাল হচ্ছে নেগেটিভ। তাই এই এম বিন্দু ঢাল কত? এই এম বিন্দু ঢাল হচ্ছে জিরো। এমনি তো বোঝা যায় ঢাল প্লাস প্লাস প্লাস, নামতেছে ঢাল মাইনাস, মাঝখানে যে চূড়াটা সেই চূড়াটার ঢাল হচ্ছে জিরো। তাহলে এই এম বিন্দু, যে বিন্দু ঢাল শূন্য, ওই বিন্দুটাকে আমরা বলি চরম বিন্দু, চরম চরম বিন্দু। তাহলে চরম বিন্দুর সংজ্ঞা কি আসতেছে? যে বিন্দুর ঢাল, যে বিন্দুর ঢাল হচ্ছে শূন্য। একটা কার্ভের যে বিন্দুর ঢাল শূন্য, ওই বিন্দুর ঢালকে আমরা কি বলি? ওই বিন্দুর ঢালকে আমরা বলি চরম বিন্দু। এখন এই চূড়ার যে বিন্দুটা, এই বিন্দু যে ওয়াইট আসতেছে, এই ওয়াইটাই এই কার্ভের এই লোকাল এরিয়ার মধ্যে এই ওয়াইটা সবচেয়ে বড়, এই ওয়াইটা সবচেয়ে বড়। এই জন্য আমরা এটাকে এখানে বলছি এটা হচ্ছে ম্যাক্সিমাম। এটা হচ্ছে ম্যাক্সিমাম, এই ওয়াইটাকে আমরা বলছি ম্যাক্সিমাম। লেখাটা বুঝতে হচ্ছে কিনা? এই ওয়াইটা হচ্ছে ম্যাক্সিমাম। আমরা আরেকটা কার্ভ যদি নিই, আরেকটা কার্ভ এক্সট্রিম পয়েন্ট সর্বনিচের বিন্দু, এটাকে আমরা কি দিলাম? এখান থেকে কার্ভটা আস্তে আস্তে নিচে নামতেছে, কার্ভ নিচে নামতেছে, এটা ঢাল হচ্ছে মাইনাস। এখান থেকে কার্ভটা আস্তে 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 উঠতেছে, ঢাল হচ্ছে প্লাস, আর পি বিন্দু ঢাল হচ্ছে, পি বিন্দু ঢাল হচ্ছে জিরো। এই লোকাল এরিয়ার মধ্যে, এই লোকাল এরিয়ার মধ্যে পি বিন্দুর ওয়াইটাই সবচেয়ে ছোট ওয়াই, এইটাই সবচেয়ে ছোট ওয়াই। এই জন্য এই ওয়াইটাকে আমরা বলতেছি মিনিমাম, মিনিমাম। এই ওয়াইটাকে আমরা বলি মিনিমাম। আমি আরেকবার রিপিট করি, রিপিট এগেইন। এখানে এম হচ্ছে এক্সট্রিম পয়েন্ট চরম বিন্দু, এদিকে ঢালটা প্লাস, কার্ভ ঊর্ধ্বমুখী, এটা ঢাল শূন্য, কার্ভ নিচে নামতেছে, ঢাল হচ্ছে মাইনাস। এখানে ঢাল, কার্ভটা নিচে নামতেছে, ঢাল হচ্ছে মাইনাস, কার্ভটা উপরতেছে, ঢাল হচ্ছে প্লাস। এই পি বিন্দু ওয়াইটা এই লোকাল এরিয়ার মধ্যে সবচেয়ে ছোট ওয়াই, যার কারণে আমরা বলি মিনিমাম। এই লোকাল এরিয়ার মধ্যে এম বিন্দুর ওয়াইটা সবচেয়ে বড়, এটাকে বলতেছে আমরা ম্যাক্সিমাম। অর্থাৎ মিনিমাম এবং ম্যাক্সিমাম যেই বিন্দুতে পাওয়া যাবে, যেই বিন্দুর ওয়াইটা মিনিমাম ম্যাক্সিমাম হবে, যেই বিন্দুর ওয়াই, যে বিন্দুর ওয়াইটা মিনিমাম ম্যাক্সিমাম হবে, সেই বিন্দুর ঢালটা কত আসবে? ঢালটা আসবে জিরো। এই জন্য মিনিমাম ম্যাক্সিমাম পাওয়া নেসেসারি কন্ডিশন, প্রাথমিক কন্ডিশন, প্রয়োজনীয় শর্ত, যেটা গুরুমান লঘুমানের জন্য, গুরুমান অথবা লঘুমান যেখানে পাওয়া যাবে, লঘুমান গুরুমান অথবা লঘুমানের জন্য আমাদের ঢালটা কি আসবে? ঢাল আসবে শূন্য। যে বিন্দুর ঢাল শূন্য সেই বিন্দুতে ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম হতে পারে।
এখন আমরা ম্যাক্সিমামটা এক্স্যাক্টলি কোথায় পাবো সেটার জন্য আমরা গুরু মানের জন্য আমরা একটু ঢালের পরিবর্তন দেখব ঢালের পরিবর্তন কেমন আসছে ঢালটা প্লাস 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 থেকে কমে যাচ্ছে মাইনাসের দিকে যেখানে ঢালের পরিবর্তন নেগেটিভ যেখানে ঢালের পরিবর্তন নেগেটিভ ঢালটা প্লাস থেকে মাইনাসে কনভার্ট হচ্ছে ওইখানে একটা পাহাড় তৈরি করতেছে ওইখানে আমরা ম্যাক্সিমাম পাচ্ছি যেখানে ঢালটা প্লাস থেকে আস্তে আস্তে নেগেটিভে চলে যাচ্ছে মাইনাসে চলে যাচ্ছে ঢালের পরিবর্তন যেখানে নেগেটিভ ঢালের পরিবর্তন পরিবর্তন কি মাইনাস ঋণাত্মক যে কারণে ঢালের পরিবর্তনটা নেগেটিভ ওইখান থেকে আমরা কি পাবো আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো ঢালের পরিবর্তন নেগেটিভ তাহলে dy dx হচ্ছে ঢাল dy dx হচ্ছে ঢাল এটাকে আমরা আবার যদি ডিএস করি আবার যদি অন্তরীকরণ করি তাহলে হয়ে যায় ঢালের পরিবর্তন অর্থাৎ d স্কয়ার ভাগ dx স্কয়ার ঢালের পরিবর্তন ঢাল হচ্ছে dy dx এর আরেকটা পরিবর্তন যদি করি d স্কয়ার y ভাগ dx স্কয়ার এটা হয়ে যাচ্ছে কি এটা হচ্ছে নেগেটিভ সরি নেগেটিভ যেখানে আমরা ঢালের পরিবর্তনটা নেগেটিভ দেখব সেখানে গুণমান পাবো এখানে যদি কাজ করি ঢালটা এখানে কি ঢালটা নেগেটিভ নেগেটিভ থেকে আস্তে আস্তে ঢালটা পজিটিভে চলে গেছে তাহলে লঘুমানের জন্য ঢালের পরিবর্তন কেমন আসে ঢালের পরিবর্তন কেমন আসে পাস আমি তোমাদেরকে ক্লাসে এটা একটা ফিগার দিয়ে করেছিলাম চারটা ফিগার দিয়ে এটা আরেকটা দিয়ে করলাম আমি বলছি এটা চারটা উপায় এটাকে প্রুফ করা যায় এই দুটো উপায় তোমাদের হয়ে গেল তাহলে গুরু মানের জন্য ঢালের পরিবর্তন হবে নেগেটিভ আর লঘু মানের জন্য ঢালের পরিবর্তন হবে পজিটিভ অর্থাৎ dy dx হচ্ছে ঢাল d স্কয়ার y ভাগ dx স্কয়ার ঢালের পরিবর্তন এটা আসবে কি পজিটিভ তোমাদেরকে আমি একটা গাণিতিক দোয়া দিয়েছিলাম আমি যদি বলি তোমার জীবনে ঢাল শূন্য আসুক ঢাল শূন্য তোমার ম্যাক্সিমাম হতে পারে মিনিমাম হতে পারে ঢাল শূন্যটা ম্যাক্সিমামের মতো হতে পারে মিনিমামের মতো হতে পারে এই জন্য আমি তোমাদের সব স্টুডেন্টদেরকে আমি একটা দোয়া করেছিলাম যে আমি চাই তোমার জীবনের ঢালের পরিবর্তন নেগেটিভ আসুক ঢালের পরিবর্তন নেগেটিভ অর্থাৎ ডাবল ডেরিভেটিভ ঋণাত্মক হোক তোমার জীবনের ডাবল ডেরিভেটিভ যদি ঋণাত্মক হয় অবশ্যই তুমি ম্যাক্সিমাম পয়েন্টে চলে যাবে সর্বোচ্চ সাফল্যের জায়গায় চলে যাবে এই জন্য গাণিতিক দোয়া ছিল যে আমি দোয়া করি তোমাদের জীবনের ডাবল ডেরিভেটিভ এক্স অর্থাৎ ঢালের পরিবর্তন ঋণাত্মক হোক তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম গুরুমান লঘুমান কোথায় পাওয়া যাবে যেখানে ঢাল শূন্য হবে সেই বিন্দুতে গুরুমান লঘুমান পাওয়া যাবে গুরুমান কোথায় ঠিক গুরুমান কোথায় যেখানে ডাবল ডেরিভেটিভ ঋণাত্মক লঘুমান কোথায় যেখানে ডাবল ডেরিভেটিভ ধনাত্মক তাহলে আমাদের দোয়াটা কি ছিল যে আমাদের দোয়া ছিল যে তোমাদের সকলের জীবনের ডাবল ডেরিভেটিভ ঋণাত্মক হোক তাহলে আমরা একটা প্রবলেমে যাই গুরুমান লঘুমানের জন্য প্রাথমিক শর্ত হচ্ছে ঢাল শূন্য ঠিক গুরুমানের জন্য ডাবল ডেরিভেটিভ ঋণাত্মক ঠিক লঘুমানের জন্য ডাবল ডেরিভেটিভ ধনাত্মক এই কনসেপ্টটা টেলরসও প্রমাণ করেছেন আমি আজকে আর একটা প্রমাণ করে দিলাম চারটা কনসেপ্টে প্রমাণ করা যায় চারটা কনসেপ্টে বোঝানো যায় আমি অলরেডি তোমাদেরকে দুটা করে দিয়েছি ওকে আমি একটা ম্যাথ নিয়েছি তোমাদের বইয়ের দুই নাম্বার টু এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস 45 এক্স প্লাস 30 বলা হচ্ছে এই কার্ভের গুরুমান লঘুমান বাহির করো গুরুমান লঘুমান প্রথম কোথায় পাওয়া যাবে যেখানে ঢাল ঢাল শূন্য ঢাল হচ্ছে ডিডিএক্স ডিওয়াইডিএক্স আমরা
আমার বিশ্বাস তোমরা এগুলো জানো যে x কিউব এর ডিগ্রি x স্কয়ার হয় x কিউব 3x স্কয়ার x স্কয়ার 2x 6x তোমাদেরকে দোয়া দেওয়ার জন্য এক ডাবল কোয়ান্টা লাগবে যেটা আমরা টেস্ট করব এক্স্যাক্টলি গুরুমান না লঘুমান ঢালের পরিবর্তন এক ডাবল কোয়ান্টা ঢালের পরিবর্তন কত আসতেছে 6x মাইনাস 6 গুরুমান লঘুমানের জন্য প্রাথমিক শর্ত কি ঢালটা শূন্য ঢাল শূন্য গুরুমান লঘুমানের জন্য গুরুমান অথবা লঘু মানের জন্য ঢাল শূন্য f প্রাইম x ইকুয়াল টু 0 f প্রাইম x দ্যাট ইজ 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 45 ইকুয়াল টু 0 আমরা যদি একটু ছোট করে নিই x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 তিন দিয়ে ভাগ করে দিলাম তুমি এখানে উৎপাদন করলে x এর দুটো মান পাবা x মাইনাস 5 x প্লাস 3 ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 5 অর x ইকুয়াল টু 3 x ইকুয়াল টু 5 এবং x ইকুয়াল টু অর x ইকুয়াল টু 3 দুটো বেরো x ইকুয়াল টু সরি মাইনাস 3 x এর মান 5 দিয়ে তুমি কি গুরু মান পাবে না লঘু মান পাবে এটা তুমি এক্স্যাক্টলি বলতে পারবে না জাস্ট এই কথাটা বলার জন্য x এর মান 5 দিয়ে আমি কি গুরু মানকে পাবো না লঘু মানকে পাবো এটার জন্য আমাদেরকে ঢালের পরিবর্তন দেখতে হবে ঢালের পরিবর্তনটা কেমন x ইনটু 5 আমরা এখানে বসাবো যদি পজিটিভ পাই তাহলে বদ্ধ হয়ে গেছে যদি নেগেটিভ পাই তাহলে দোয়া হয়েছে তাহলে x ইনটু 5 হলে আমরা একটু মুছে দিচ্ছি x ইকুয়াল টু 5 হলে ডাবল প্রাইম 5 সমান 6 ইনটু 5 মাইনাস 6 ইকুয়াল টু 24 ডাবল প্রাইম কি চলে আসছে পজিটিভ চলে আসছে ডাবল প্রাইম পজিটিভ অর্থাৎ ঢালের পরিবর্তন হলো পজিটিভ ঢালের পরিবর্তন যদি পজিটিভ হয় সেখানে আমরা কি পাই আমরা লঘুমান পাই সুতরাং লঘুমান লঘুমান f5 x ইকুয়াল 5 এর জন্য x ইকুয়াল 5 এর জন্য fx এর কি পাওয়া যাবে লঘুমান পাওয়া যাবে 5 কিউব মাইনাস 3 5 স্কয়ার মাইনাস 45 ইনটু 5 প্লাস 13 দ্যাট ইজ যুগ্ম করলে আমরা এটা মান পাবো মাইনাস 160 62 আমার x ইকুয়াল টু মাইনাস 3 এর জন্য যদি আমরা টেস্ট করি মাইনাস 3 এর জন্য যদি টেস্ট করি f ডাবল প্রাইম মাইনাস 3 ইকুয়াল 6 মাইনাস 3 6 মাইনাস 3 মাইনাস 6 ইকুয়াল মাইনাস 24 ডাবল ডেরিভেটিভ নেগেটিভ চলে আসছে ডাবল ডেরিভেটিভ ডেরিভেটিভ নেগেটিভ মানে তোমাদের দেওয়া হয়েছে ঠিক আছে আমরা এই কথাটাই তোমাদের জন্য করেছিলাম যে তোমাদের লেকচার সুতরাং x ইকুয়াল টু মাইনাস 3 এর জন্য আমরা কি মান পাবো x ইকুয়াল মাইনাস 3 যদি নেগেটিভ আসছে আমরা গুরু মানটা পাবো x ইকুয়াল মাইনাস 3 এর জন্য গুরু মান এত এর জন্য গুরু মান বিদ্যমান তোমরা তো অনেকেই লেখাগুলো লিখো বা লিখো না এটা তোমার নিজের ব্যাপার f মাইনাস 3 ইকুয়াল মাইনাস 3 কিউব মাইনাস 3 ইনটু মাইনাস 3 স্কয়ার মাইনাস 45 মাইনাস 3 প্লাস 30 দ্যাট ইজ 1994 আমরা এইভাবে যতগুলো গুণমান লঘুমান আছে আমরা প্রথমেই f x থেকে কি বের করব তার ঢাল বের করব ঢালের পরিবর্তনটা জানার জন্য ডাবল ডেরিভেটিভ বের করব তারপর আমরা কি লিখব ঢাল শূন্য তারপর x এর যে মান দুটা বা তিনটা যাই পাই ওই মানগুলো আমরা কি করব ডাবল ডেরিভেটিভে টেস্ট করব অর্থাৎ ঢালের পরিবর্তনটা টেস্ট করব ঢালের পরিবর্তন যদি পজিটিভ হয় সেখানে লঘুমান আর ঢালের পরিবর্তন যদি নেগেটিভ আসে সেখানে গুণমান আমার বিশ্বাস তোমরা এই লেকচারটা যদি দেখো এই ম্যাথগুলো তোমরা সলভ করতে পারবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ